আসসালামু আলাইকুম, আমি হাসান আহমেদ বলছি আলবেনি নিউ ইয়র্ক থেকে। এটি আমার বাসার কাছে মসজিদ, আমরা এই মসজিদে আসি। এই মসজিদের নাম আল হিদ্দিয়া অ্যাকচুয়ালি। সো এটি একদম বিশাল একটি মসজিদ আলবেনির মতন জায়গায়, যেটা মানে অনেকের কাছে এটা একটা বিস্ময় যে এত বড় এবং এত সুন্দর একটি মসজিদ আমাদের আলবেনিতে আছে, এটা অনেকেই জানেন না। সো আমি এই মসজিদে আসি, আমার বাসার ঠিক অপোজিটে। সো আমি আপনাদের এই মসজিদের তিনটি অনুষ্ঠান নিয়ে আমি ভিডিও করেছি। প্রথমটি হবে আমাদের রমজানের শেষ জুম্মা, তারপরে কিছু অংশ দেখবেন আমাদের মসজিদের তারাবি নামাজের, এবং তারপরে শেষ অংশটি হবে আমাদের আজকের ঈদ উল ফিতরের অনুষ্ঠান। আমরা এখানে নামাজ পড়েছি। ভিডিওটি না টেনে তিনটি অনুষ্ঠান দেখুন, আমরা যারা বাইরে আসি, মানে আমেরিকাতে আসি, তারা কীভাবে বিভিন্ন মসজিদ তৈরি করে সেখানে আমরা নামাজ পড়ি এবং ধর্মীয় অনুষ্ঠান পালন করি। এবং ভিডিওটি আমি অনুরোধ করছি না টেনে দেখার জন্য। ওই যে আমার ক্যামেরার সামনে মসজিদের কিছু অংশ দূরে দেখা যাচ্ছে, এই যে, এবং আমার বাসার ঠিক অপোজিটে। আমি খুব লাকি যে ঠিক মসজিদের সামনেই এই না জেনে আমি বাড়িটি কিনেছিলাম 2006 সালে। সো এটি আমার বাড়ি। How many opportunities we waste in our life? How many? How many opportunities we wasted? Some of us, we wasted our youth. Some of us, we wasted our health. Some of us, we wasted our money. But the most important one, we wasted our time. Time is your capital. رأس مالك هو عمرك وقتك. دقات المرء. আপনারা শুনছেন আমাদের শুক্রবারের খুতবা। খুতবা পড়াচ্ছেন আজকের ইমাম শেখ জাফর। আমাদের তিনজন ইমাম, শেখ জাফর হলেন প্রধান ইমাম, আর দুজনের নাম হলো শেখ ইয়াসিন এবং শেখ হুসাম। তিনজনেই ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার হিসাবে বলা হয়, কারণ এদের জ্ঞান এত, ইসলামিক জ্ঞান এত রিচ যে আমরা আসলে ধন্য তাদের মতন তিনজন ইমাম আমাদের আল হিদ্দা মসজিদে পেয়েছি। Aren't we witnessing people whom we know who passed Ramadans with us last year and the year before and the years before? What are they today? Exactly what's going to happen. Some people will say next year or the years to come that some people were with us. What are they today? They are gone. So my dear brother and sister, all what you have is your time now. You can't control the past, and you have no control about the future, because it's not in your hand. It's in the hand of ghaib. You don't know how long you are going to live. But what you have is today, is now. What are you going to do? What am I going to do? What all of us are going to do? What is in front of us, my dear, are important. إنما الأعمال بخواتيمها. إنما الأعمال بخواتيمها. Deeds are judged by their ends. Deeds are judged by their conclusions. And Allah subhanahu wa ta'ala, for some wisdom, He put Laylatul Qadr in the last 10 days of Ramadan. Especially in the odd nights. And the second takbir will start 8:30 and Salat will start at 9. I mean, example, the first is going to be 6:30 and the second is going to be 8:30. এখন ইমাম শেখ ইয়াসিন তারাবি পড়াবেন। সো কালকে ঈদ, সেজন্য সে ঈদের নামাজের সময়সূচিগুলো বললেন। সো এটি হলো আমাদের মসজিদের তারাবি নামাজের পড়ার দৃশ্য। পুরো মসজিদ ভরে যায়, মোর দ্যান অ্যাবাউট মানে 2000-এর কাছাকাছি লোক হয়, জায়গাও দেওয়া যায় না এমন অবস্থা। সো আপনারা দেখছেন এখন তারাবি পড়ার আগের মুহূর্তটি।
Imam said that, like, yeah, but you have to take anyway. You have to take it. Yeah. But so. Even that. But you look both the other way. That's it. नहीं तो वो मुझे बताओ ना वो क्या बना আমরা মসজিদ থেকে বের হচ্ছি নামাজ শেষ করে এটা মসজিদের মুসল্লার বাইরে যখন লোক বেশি হয় এখানে আমরা গেট টুগেদার হই মসজিদের ভেতরেই কিন্তু যখন বেশি মানুষ হয়ে যায় তখন আমরা এখানে নামাজ পড়ি জুম্মার নামাজ শেষ করে আমরা মসজিদের দরজা দিয়ে বের হচ্ছি এই মসজিদে মূলত আরবিয়ান লোক বেশি আসেন এবং টার্কিশ তারপরে পাকিস্তানি এবং বাংলাদেশি এবং ইন্ডিয়ান সো তবে মেজরিটি মুসলিরাই মিডল ইস্ট এবং তুরস্কের আফ্রিকারও আছে সো সব মিলিয়ে আমাদের মসজিদটি দারুণ একটি জায়গায় অবস্থিত এবং অনেক মুসলমান এখানে এসে নতুন বাড়ি করতেছেন মসজিদের কারণে পার্কিং এর দিকে যাচ্ছি গাড়ি নিয়ে এটি আমাদের মসজিদে ঢুকতে জুতো রাখার জায়গা আমরা এখন এসেছি আজকের ঈদের নামাজ পড়তে এই যে ভেতরটা এখনও মুসল্লিরা আসেননি প্রথম জামাত হয়েছে 7 o'clock দ্বিতীয় জামাত হবে 9 o'clock তো আমরা সব আসছি এক এক করে আজকে এক্সপেক্ট করতেছে মোর দ্যান 3000 পিপল এই মসজিদে সো আমাদের মুসল্লার ভিতরে যাব মুসল্লার বাইরে আমাদের জায়গা আছে যেখানে আমরা নামাজ পড়ে এসে কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে এটা হলো মেইন মসজিদ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম হলো মসজিদের মেইন মুসল্লা আমাদের ইমাম সাহেব আছেন উনি Tunisian. Mother Marjorie Dirimam, Tunisian. To the brothers walking in right now, please get as far close to the front as you can. If you're not, back. All the way back. But I asked this, the second Jamaat of Jinnu. Call it out. Space next to you in front of you. And make sure you let the brothers know there are other things that are going. সবাই আসছি আমরা এখন সবাই মসজিদের ভিতরে মহিলাদের আলাদা জায়গা আমাদের মসজিদের পিছনে দোতলা এবং নিচের ওই যে জায়গাটুকু দেখতে পাচ্ছি এটা মহিলাদের জন্য যে দোতলাতে মসজিদ মহিলাদের জন্য জায়গা আর নিচতলাতেও এরপরে আমাদের ইমাম শেখ হুসাম তাকবীরে জয়েন করতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার
এখন আমাদের মসজিদের ঈদের নামাজের খুদ ঈদের নামাজ পড়াবেন ইমাম শেখ ইয়াসিন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ফর কমপ্লিটিং দ্য মান্থ রমাদান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ And alhamdulillah for every blessing that Allah subhanahu wa ta'ala has bestowed upon us. Alhamdulillah for the ni'mah of family. Alhamdulillah for the ni'mah of being healthy and wealthy. Alhamdulillah. Alhamdulillah for security and safety. Allahu akbar kabira. Allahu akbar kabira. Walhamdulillah kathira. Wa subhanallah bukratan wa asila. Alhamdulillah fi kulli waqtin wa heen. Praise be to Allah subhanahu wa ta'ala, the one who is worthy to be praised in every time and every moment. The one who is worthy of praise in ease. Worthy of praise in difficulty. The one who is worthy of praise in happiness. The one who is worthy of praise in distress. Alhamdulillah. Alhamdulillah. Wallahu Akbar. Brothers and sisters, today is a day of takbir. It's a day that the name of Allah to be celebrated, the majesty of Allah to be announced, the greatness of Allah, the greatness of Allah to be declared. Allahu Akbar, Allahu Akbar. Allah is greater, grander, more majestic than our worries. Allah subhanahu wa ta'ala is greater, grander, more majestic than our fears. Allah is greater, grander, more majestic than everything. Allah subhanahu wa ta'ala is greater, grander, and more majestic than our enemies. The enemies that they think nobody can stop them. The enemies that they are destroying our brothers is greater and grander and more majestic than them. Allahu Akbar. Say it and believe in it, brothers and sisters. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Brothers and sisters, today is a day of Eid. Today is a day of celebration. Today is a day of joy and happiness. Today is a day of gratitude and appreciation. Today is a day of family and community. Today is a day of brotherhood and sisterhood. Of the greatest objectives of Eid, and there are many, brothers and sisters. Of the greatest objectives of Eid is the concept of the Ummah, is the concept of unity,
is the concept of brotherhood and sisterhood, is the concept of the jama'ah. Look at us. Look at us. Nothing gathered us in this beautiful mosque today other than Allah subhanahu wa ta'ala. Other than declaring, celebrating, announcing the greatness of Allah subhanahu wa ta'ala. And the kalim of tawheed, la ilaha illallah, Muhammadun Rasulullah. Eid, of the greatest objectives of Eid, is to celebrate unity. Is to remind ourselves of our strength when we are united. Brothers and sisters, Allah subhanahu wa ta'ala, in the Quran al-Kareem, in so many verses, commanded and ordered us to be united. وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا. And hold on firmly in the rope of Allah subhanahu wa ta'ala. The rope of Allah is Islam. And don't be divided. And Allah subhanahu wa ta'ala said, إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ. Believers, indeed, believers are nothing but brothers and sisters. And the Nabi sallallahu alayhi wa sallam said, يَدُ اللَّهِ مَعَ الْجَمَاعَةِ. The hand of Allah is with the jama'ah, with the community, with the group, with the ummah. The hand of Allah is referring to His help, to His aid. The victory of Allah, the assistance of Allah descends when we are united. Nabi sallallahu alayhi wa sallam said, عَلَيْكُمْ بِالْجَمَاعَةِ. I command you, I order you to stick to the jama'ah, to stick to the community, to be united, to be brothers and sisters. إِنَّمَا يَأْكُلُ الذِّئْبُ مِنَ الْغَنَمِ الْقَاسِيَةِ. The wolf, referring to the shaitan, would attack the sheep that breaks away from the flock, breaks away from the community. You won't be attacked, brothers and sisters. We won't be attacked if we are strong and united. And the Nabi sallallahu alayhi wa sallam, the first thing he did when he migrated from Mecca to Medina, the first thing he did sallallahu alayhi wa sallam, he built a masjid and established brotherhood and sisterhood between the Muhajireen and the Ansar. Brothers and sisters, Allah Jalla wa Ala, Allah our Lord, made the concept of al-jama'ah, the concept of unity, so fundamental that He subhanahu wa ta'ala prohibits everything that endangers, that harms and hurts brotherhood and sisterhood. Backbiting is prohibited. Envy and hatred is prohibited. Racism is prohibited. Slandering is prohibited. Thinking ill of people is prohibited. Mocking and calling names is prohibited. And you name it. Everything, every behavior, every concept, every practice that endangers unity, brotherhood and sisterhood, it is severely prohibited by Allah subhanahu wa ta'ala. The concept of unity and fighting racism, he said, دَعُوهَا فَإِنَّهَا مُلْتِمَةً. Leave it. Leave it. This is black, this is white. And this is from this tribe, and this is from that tribe. Leave these associations. Nabi sallallahu alayhi wa sallam said, إِنَّهَا مُلْتِمَةً. It is filthy. It is from al-jahiliyyah. It is a time. It is from the time of ignorance. Islam has deleted and removed all these associations. إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ. The best among you, the most favored among you, are people of taqwa. Regardless of your race, regardless of your ethnicity, regardless of your color. النبي صلى الله عليه وسلم in خطبة حجة الوداع, the last, one of the very last khutbas he delivered to his community صلى الله عليه وسلم, he said, لا خطبة لعربيين على أعجمي ولا لأعجمي على عربي. আমাদের ঈদের নামাজ শেষ হলো।
আমরা এখন মশাল্লার ভেতরে একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করছি, ঈদ শুভেচ্ছা বিনিময় করছি পরিচিত জনদের সঙ্গে। অনেক বাঙালি আছেন এখানে। আমরা মূল মশাল্লার থেকে বের হয়ে সামনে আসছি। অনেকে নামাজ ভেতরে পড়তে পারেনি, তাই এই অংশটুকু তারা বসেছেন। ডান দিকে মহিলাদের জন্য সংরক্ষিত এবং মশাল্লার ভিতরে দোতলা এবং তার নিচের অংশটুকু গাড়ি আমাদের বাসার কাছে পার্ক করছে। আমাদের নামাজ শেষ, আমরা এখন সব বের হয়ে যাচ্ছি থেকে। আমরা মসজিদ থেকে ঈদের নামাজ পড়ে এখন পার্কিং লটের দিকে যাচ্ছি এবং মসজিদের সামনে সবাই কোলাকুলি করছি। 3000-এর মতো লোক হয়েছিল আজকের দ্বিতীয় জামাতে এবং এটি শেষ জামাত। তো আমরা সবাই এখন পরিচিত জনের সঙ্গে দেখা করে কোলাকুলি করে আমরা পার্কিং লটের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার বাড়ি জাস্ট রাস্তার আদার্স সাইড, আমি গাড়ি আনিনি। সো যারা গাড়ি এনেছেন তারা পার্কিং লটের দিকে যাচ্ছেন। 4টি পার্কিং লট, তারপরেও আমাদের জায়গা হচ্ছে না। সো মসজিদ ভাবতেছে আরও আশেপাশের প্রপার্টি কিনতে যাতে পার্কিং লট তৈরি করা যায়। সো কিন্তু পাচ্ছে না খুঁজে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের জানালাম আমাদের আল হিদ্দা আলবেনি মসজিদের 3টি প্রোগ্রামের কথা। আমাদের মসজিদ সম্পর্কে আরেকটি তথ্য দিচ্ছি। এই যে দেখছেন পুলিশ ডিপার্টমেন্ট আমাদের পার্কিং লট থেকে বের হওয়ার জন্য হেল্প করতেছেন ট্রাফিক। এর জন্য মসজিদকে গত বছর আমি বাজেট দেখলাম $57,000 দেয়া হয়েছে। এবছর আরও বড় বাজেট, $90,000 মতন কলোনি পুলিশ ডিপার্টমেন্টের জন্য বরাদ্দ আছে, যেটা আমাদের সিকিউরিটির জন্য খুবই ভালো, যদিও অ্যামাউন্টটা অনেক বেশি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন এবং ভবিষ্যতে আমার অন্য ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ। ঈদ মোবারক।